চিকেন মুড়ি আছে, ডিম মুড়ি আছে, গিলাগুড়িটা মুড়ি আছে, ছেকা বেকা জলতলা ব্রেক আপ দৌড়াদৌড়ি ভদ্রমুড়ি মিষ্টি মুড়ি কোনটা নেবে জিজ্ঞেস করেন? আচ্ছা কোনটা নেবো, চিকেন মুড়ি, ডিম মুড়ি, গিলাগুড়িটা মুড়ি? যন্ত্রণা মুড়ি নিতে পারবো, ছেঁকা বেঁকা মুড়ি নিতে পারবো, তবে বাড়তি কোনো চার্জ নাই, রেট ওইটাই। হ্যাঁ আনলিমিটেড মরিচ যদি খাইতে পারে ওনার জন্য মনে করেন মরিচ ফ্রি, যত খাইতে পারে হালকা চেহারা লাভ, চেহারা লাভ হয়েছে। ব্রেক আপ তো পুরানো ভার্সন, নতুন কোন সংযোজন নিয়ে আসছেন? নতুন সংযোজন আছে তো, যন্ত্রণা মুড়ি ফিট করছি না আবার। যন্ত্রণা ওটা খাইলে কি হবে, ওটার সাথে কি দিবেন? ওটা একটু স্পেশাল যন্ত্রণা মুড়ি হইল, ঘরের যন্ত্রণা, বাইরের যন্ত্রণা, হেড যন্ত্রণা, কোন হেড লেগে বাইরে গেছে, এটা সব যা আছে মশলা আছে। আচ্ছা রুবেল ভাই, আপনার এই যে নতুন জায়গাটা, এটা আপনার দোকান সম্পর্কে একটু বলেন। মানে আগে যে জায়গাটা ছিল ওই জায়গাটা তো বসতে দিল না, পরে বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে এখান থেকে আবার দোকানটা অনেক সংগ্রহ করে মানে একটু কষ্ট হয়ে গেছে গান্ধীতে, তো এই দোকানটা নেওয়া হয়েছে। এখন মনে করছি চিন্তা করলাম যে যদি দোকান নিতে হয় তাহলে এ টু জেড সব ধরনের খাবার ফিট করতে হবে, মানে রেস্টুরেন্ট বলতে যত আইটেম সমস্ত আইটেম আমার দোকানে আছে। আর যারা সকালবেলা আসবেন তাদের জন্য ব্রেক আপ ফুচকা অর্ডার রাখছি, ব্রেক আপ ফুচকা, চেহারা লাল ফুচকা। আর দুপুরবেলা যারা আসবেন তাদের জন্য এই লাঞ্চের ব্যবস্থা আছে। আর যারা আসবেন যদি বলে যে আমরা তাহলে আপনার 10% ছাড় আছে, হ্যাঁ 10% ছাড় আছে। এদের লেখা আছে বোলা পাসপোর্ট অ্যান্ড জুস কর্নার, লেখা আছে সাইনবোর্ডটা, ফোন নাম্বার আছে। হ্যাঁ হ্যাঁ, ও আবার টিস্যু আছে, বাংলা অরিজিনাল টিস্যু আছে। হ্যাঁ হ্যাঁ দেন, এখানে কম দেওয়া নিষেধ, কিস্তামি করলে ডাবল ধরবে না, আবার কিস্তামি করলে কিন্তু বরকত কমে যায়, এই বরকতটা কমন যাইব না। ঝালমুড়ি এখন বর্তমানে 3টা থেকে পাবেন, আগে 4টা থেকে পাইতেন, এখন দিন ছোট হয়ে যাইতেছে, প্রায় 10টা পর্যন্ত থাকে। অন্য অন্য জায়গায় ওইগুলো ঘুরতে হইব, 3 নম্বর গেটে নাই আমি, বর্তমানে নিউ মার্কেট 1 নম্বর গেট সবাই চিনি অর্থ এরিয়ার ভিতরে। এই 1 নম্বর গেটে আয় জিজ্ঞেস করলে বলবো যে ব্রেক আপ ঝালমুড়িটা কোথায়, ঢুকতে হাতের বাম পাশে আর আমি হইলাম ডাইন পাশে, একটু আসলেই ডাইন পাশে আম গাছের নিচে। তার মানে এসিতে বসে আপনি ঝালমুড়ি খেতে পারবেন, এসিতে বসে যান ঝাল খেয়ে ঝালমুড়ি খেতে পারবেন। যারা ব্রেক আপ ঝাল আমাদের সামনে আসছে, বড় বড় দেখতে পুরো নেই তো পাওয়া যায়।